নারীদের অন্যতম প্রয়াত নন্দরানী দেববর্মার স্মরণ সভার আয়োজন করা হয়। আজকের এই স্মরণ সভাকে কেন্দ্র করে সিপিআইএম এর পক্ষ থেকে বিশেষ করে নারী নেত্রীদের উপস্থিতি ছিলেন, নারী নেত্রীদের মধ্যে উপস্থিতি ছিলেন সকলেই। এবং আজকের এই স্মরণ সভাটির আয়োজন করা হয় সিপিআইএম পশ্চিম জেলা অফিসে। আজকের এই স্মরণ সভাকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে বাম নারী নেত্রী রমা দাসের, শুনুন। বাম নারী নেত্রী রমা দাসের বক্তব্য আপনারা শুনলেন। তবে প্রয়াত নন্দরানী দেববর্মার জীবন এবং তার যে মতাদর্শ, তার যে আদর্শ, সে সম্পর্কে আজকের আলোচনা হয় স্মরণ সভার মধ্য দিয়ে। একই সঙ্গে নীরবতা পালন করা হয় বাম নারী নেত্রীদের পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।